এটা হচ্ছে কাপ শেপের অর্গানাইজার ট্রে, গ্লু সিস্টেম, গ্লু প্যাড থাকবে একটা সাথে, ডিটেলস বাকিগুলো দেখাচ্ছি। এটার সাথে এরকম ট্রেটার সাথে এরকম তিনটা হুক থাকবে জিনিস হ্যাং করার জন্য, এবং এই ট্রেটা কাপটার সাথে আপনার স্ক্রু দিয়ে বসবে। আমি দেখাচ্ছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা স্ক্রু দিয়ে বসবে এখানে, সাথে আপনার এরকম স্ক্রু এবং একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার প্রোভাইড করা থাকবে। এটা দুটি কালার আছে, এটা একটা কালার আর একটা হচ্ছে ক্রিম কালারের। জিনিসটা হচ্ছে এরকম, এখানে দেখতে পাচ্ছেন যে স্টিকারগুলো আছে। জিনিসটা আমাদের এখানে এটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে, স্টিকারগুলো এই যে প্রোভাইডেড সবগুলো, যেটা চাচ্ছেন সেটা লাগাতে পারবেন। জিনিসটা এরকম পার্ট থাকবে, এই পার্টটা যেটা আছে এই পার্টটা এটার সাথে বসবে, আমরা যে স্ক্রুটা দেখালাম সেটা। আর এই যে গ্লু আছে, গ্লুটা দিয়ে এটা পেছনের সাইডে বসবে। গ্লু দিয়ে আপনারা যখন বসাবেন জিনিসটা, তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন সারফেসটা অবশ্যই ড্রাই থাকে একদম, আর না হলে গ্লুটা নষ্ট হয়ে যাবে। যদি কোনো কারণে লুজ হয়ে যায় তাহলে এক্সট্রা সুপার গ্লু দিয়ে জিনিসটা বসাতে পারবেন, প্রবলেম হবে না।